আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর মানবিক শাখার শিক্ষার্থীরা, আমাদের আজকের বিষয় ভূগোল ও পরিবেশ, বিষয় কোড 110। তোমরা বিষয় কোডটা একটু মনে রাখবে, এটা বিষয় লেখার সাথে সাথে বিষয় কোডটাও লিখবে, তাহলে অনেক সময় এটা আয়ত্তে চলে আসবে সব বিষয়ের বিষয় কোডগুলি। তো আমরা আজকে তৃতীয় অধ্যায় মানচিত্র গঠন ও ব্যবহার, এই অধ্যায় আমরা এর আগে একটা ক্লাস করেছি, আজকে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। গত ক্লাসে বলেছি আজকে আমরা আলোচনা করব স্থানীয় সময় এবং প্রমাণ সময় নিয়ে। প্রথমে স্থানীয় সময়, লোকাল টাইম কাকে বলে? সূর্যের অবস্থান থেকে যে সময় স্থির করা হয় তাকে স্থানীয় সময় বলে। সূর্যের অবস্থান থেকে যে সময় স্থির করা হয়, সূর্যের অবস্থান থেকে, যেমন আমরা যখন সূর্য আমাদের মাথার উপরে ঠিক লম্বালম্বিভাবে থাকে তখন আমরা বলে থাকি যে এখন দুপুর 12টা। এরপরে সূর্য যখন পশ্চিম দিকে আস্তে আস্তে অগ্রসর হতে থাকে আমাদের সময় বাড়তে থাকে, এভাবে আমরা স্থানীয় সময় হিসাব করে থাকি। এরপর আছে প্রমাণ সময় বা আদর্শ সময়, স্ট্যান্ডার্ড টাইম। প্রমাণ সময় বা আদর্শ সময়, স্ট্যান্ডার্ড টাইম। এই আদর্শ সময় বা প্রমাণ সময় জানতে হলে আমাদের এটার সাথে দ্রাঘিমা রেখা, একটা কথা আছে দ্রাঘিমা রেখা সংশ্লিষ্ট। আমরা দ্বিতীয় অধ্যায়ে দ্রাঘিমা রেখা, মূল মধ্য রেখা, অক্ষরেখা, নিরক্ষরেখা, আন্তর্জাতিক তারিখ রেখা, আরো অনেক কিছু নিয়ে ব্যাপক আলোচনা করে আসছি আমরা জানি। তারপরে একটু না বললেই নয়, যেমন দ্রাঘিমা রেখা কাকে বলে? এখানে দেখো, এটা একটা পৃথিবীর মানচিত্র নমুনা দেখাচ্ছি। এখানে উপরে হচ্ছে উত্তর, নিচে দক্ষিণ, ডাইনে পূর্ব, বামে পশ্চিম। পূর্ব পশ্চিম বরাবর যে রেখাটা আছে এটা হচ্ছে নিরক্ষ রেখা, আর উত্তর দক্ষিণ বরাবর মাঝখানে যে রেখাটা আছে এটা হচ্ছে মূল মধ্য রেখা, যাহা গ্রিনি শহরের উপর দিয়ে কল্পনা করা হয়। এই রেখাগুলি আসলে কাল্পনিক, কল্পনা করা হয়, ধরে নেওয়া হয়। তো নিরক্ষ রেখা যে আছে পূর্ব পশ্চিমে, এই নিরক্ষ রেখাকে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে বিভক্ত করলে ওই বিভাগ বিন্দুর উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে সকল রেখা কল্পনা করা হয়, এই যে দেখো বাঁকা রেখাগুলি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কতগুলি রেখা টেনে দেখাচ্ছি, এই রেখাগুলিকে বলা হয় দ্রাঘিমা রেখা। এই দ্রাঘিমা রেখার সাথে আরেকটা বিষয় আমাদের লাগবে, দ্রাঘিমা কাকে বলে? দ্রাঘিমা এক জিনিস আর দ্রাঘিমা রেখা এক জিনিস। দ্রাঘিমা হচ্ছে মূল মধ্য রেখার পূর্বে বা পশ্চিমে কোন স্থানের কৈনিক দূরত্বকে দ্রাঘিমা বলা হয়। কৈনিক দূরত্ব মানে কোণের মান। তো আমরা জানি কোণের একক ডিগ্রি, এছাড়া কোণের আরো ছোট একক আছে মিনিট সেকেন্ড। কোণের একক ডিগ্রি, মিনিট সেকেন্ড, আবার সময়ের একক যেমন মাস, দিন, ঘন্টা, মিনিট সেকেন্ড। এখন ওই মিনিট সেকেন্ড আবার কোণের ক্ষেত্রে মিনিট সেকেন্ড আছে একই নাম, কিন্তু আসলে ভিন্নতা আছে, তোমরা খেয়াল রাখতে হবে সময়ের মিনিট সেকেন্ড না কোণের মিনিট সেকেন্ড, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা দ্রাঘিমা রেখা দেখলাম, এছাড়া দ্রাঘিমা কি সেটাও জানলাম, এখন আমরা প্রমাণ সময় বা স্ট্যান্ডার্ড টাইমটা জানব। কোন একটি দেশের মধ্যভাগের, দেশের মধ্যভাগের দ্রাঘিমা রেখা অনুযায়ী যে সময় নির্ধারণ করা হয় সে সময়কে ওই দেশের প্রমাণ সময় বলা হয়। একটা দেশের প্রমাণ সময় একটা থাকতে পারে, একাধিকও থাকতে পারে। যেমন যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় 4টি, কানাডার প্রমাণ সময় 6টি। তাই আমরা প্রমাণ সময় জানলাম, স্থানীয় সময় জানলাম। এখন আমরা একটু গাণিতিক সমস্যা, গাণিতিক প্রশ্ন সমাধান করব। আর আমরা যে সময়ের ব্যবধান জানি, সময়ের পার্থক্য হয়, সেই পার্থক্যটা ভালোভাবে বোঝার জন্য আমাদের যে গাণিতিক প্রশ্ন সমাধান করলে সময়ের ব্যবধানটা ক্লিয়ার হবে। তাছাড়া আমাদের পরীক্ষার প্রশ্নে থাকতে পারে গাণিতিক প্রশ্ন এবং নৈমিত্তিক প্রশ্ন থাকতে পারে।
এখানে একটা প্রশ্ন আছে, দেখো ঢাকা থেকে পূর্বে অবস্থিত একটি স্থানের দ্রাঘিমার পার্থক্য 50 ডিগ্রি 30 মিনিট। এটা হলো ডিগ্রি চিহ্ন, আমরা আগে জানি বানান দূরীও লিখতে পারি। আর এখানে একটা দাগ আছে 30-এর উপরে, একটা দাগ, এই একটা দাগ থাকলে এটা বুঝতে হবে মিনিট, আর দুই দাগ থাকলে, ডাবল দাগ থাকলে সেটা হবে সেকেন্ডের চিহ্ন। তাহলে ডিগ্রি থেকে ছোট একক হচ্ছে মিনিট, মিনিট থেকে ছোট একক হচ্ছে সেকেন্ড, এগুলি হলো কোণের মিনিট সেকেন্ড। তাহলে ঢাকা থেকে পূর্বে অবস্থিত একটি স্থানে দ্রাঘিমার পার্থক্য হলো 50 ডিগ্রি 30 মিনিট। ঢাকায় যখন ভোর 6টা, তখন সেই স্থানের স্থানীয় সময় কত? এই প্রশ্নটা আমরা সমাধান করি। এই গাণিতিক সমস্যা সমাধান করতে আমাদের কিছু সূত্র, কিছু শর্ত আমাদের জানতে হবে। সেটা হলো আমাদের জানতে হবে, দেখো প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য 4 মিনিট, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য 4 মিনিট, এর একটা নির্দিষ্ট মান, এই মানটা আমাদের লাগবে। এছাড়া লাগবে আমাদের যে স্থানটির স্থানীয় সময় বের করতে হবে। এখানে দুইটা স্থানের কথা বলা আছে, একটা হলো ঢাকা, আর একটা হচ্ছে অন্য একটি স্থান, সেই স্থানের কোনো নাম দেওয়া নাই, যে কোনো একটি স্থান, ঢাকা এবং একটি স্থান। এখন ঢাকা থেকে ওই স্থানটি পূর্ব দিকে না পশ্চিম দিকে সেটা আমাদের জানতে হবে। অনেক সময় প্রশ্নে উল্লেখ থাকে, এখানে প্রশ্নে উল্লেখ আছে, আবার কখনো প্রশ্নে উল্লেখ থাকে না। ঢাকা থেকে পূর্বে অবস্থিত যদি যে স্থানটি স্থানীয় সময় আমরা নির্ণয় করব, সেই স্থানটি যদি পূর্ব দিকে অবস্থিত হয়, তাহলে ঢাকার সময়ের সাথে যেটুকু সময়ের ব্যবধান হবে সেই সময়টা যোগ করতে হবে, আর যদি পশ্চিম দিকে হয়, ঢাকার পশ্চিমে হয়, তাহলে বিয়োগ করতে হবে, কারণ পশ্চিম দিকে সময়টা কম হবে আর পূর্ব দিকে সময়টা বেশি হবে, যেহেতু সূর্য পূর্ব দিকেই উদিত হয়। সেজন্য এখানে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য 4 মিনিট, আর 1 ডিগ্রিতে 60 কোণের 1 ডিগ্রিতে হবে 60 মিনিট। 1 ডিগ্রির জন্য যদি 60 মিনিট সময়ের পার্থক্য হয়, তাহলে 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের ব্যবধান কত হবে? 1 ডিগ্রির জন্য হয় 4 মিনিট, আর ডিগ্রিকে যদি আমরা মিনিটে নিয়ে যাই, তাহলে 60 মিনিট, 60 মিনিট, আর এখানে 4 মিনিটকে যদি আমরা সেকেন্ডে নিই, তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড, 60 দ্বারা গুণ করলে সেকেন্ড হবে, তাহলে 60 মিনিট। 60 মিনিটের জন্য 60 গুণ 60, এটা হলো সেকেন্ড, আর এটা হলো কোণের মিনিট। তাহলে 1 মিনিটের জন্য সময়ের ব্যবধানটা কত হবে? 60 দিয়ে ভাগ হবে, 60 কাটা গেলে 60 সেকেন্ড হবে। তাহলে আমরা সহজে মনে রাখতে পারি, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য 60 মিনিট, আর 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য 60 সেকেন্ড, এই যে 60 সেকেন্ড। এখন আমরা এই গাণিতিক সমস্যাটা সমাধান করব। আমাদের দ্রাঘিমার পার্থক্য 50 ডিগ্রি, দ্রাঘিমার পার্থক্য 50 ডিগ্রি 30 মিনিট, দ্রাঘিমার পার্থক্য 50 ডিগ্রি 30 মিনিট। 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য 4 মিনিট, তাহলে 50-এর জন্য কত হবে? 50 গুণ 4 মিনিট, আর এখানে 30 মিনিট, 30 মিনিটের জন্য 30 গুণ 60, এটা হবে সেকেন্ড, এটা হবে মিনিট, এটা হবে সেকেন্ড। ডিগ্রির জন্য সময়ের একক হবে মিনিটে, আর মিনিটের জন্য সময়ের একক হবে সেকেন্ডে। তাহলে কত হচ্ছে? 4 × 5 = 20, 200 মিনিট যোগ 3 × 12 = 120 সেকেন্ড। তাহলে 200 মিনিট যোগ 120 সেকেন্ড কে আমরা যদি মিনিটে নিই, 60 মিনিট, 60 সেকেন্ডে 1 মিনিট, 60 দ্বারা ভাগ করলে হবে 2, 60 × 120, এটা হবে মিনিট। তাহলে 200 মিনিট আর 2 মিনিট কত হলো? 200 2 মিনিট সময়ের ব্যবধান। এখন এই 202 মিনিটকে আমরা যদি ঘন্টায় নিই, 202কে আমরা 60 দ্বারা ভাগ করি, 202কে যদি আমরা 60 দ্বারা ভাগ করি, 3 বার যাবে, 3 × 18 = 180, আর কত থাকতেছে? 22,
তাহলে 3 ঘন্টা 22 মিনিট 3 ঘন্টা 22 মিনিট তাহলে সময়ের ব্যবধানটা হলো 3 ঘন্টা 22 মিনিট দাগিনার পার্থক্য 55 ডিগ্রি 30 মিনিট এটার জন্য সময়ের ব্যবধানটা হলো 3 ঘন্টা 22 মিনিট এখন যে স্থানে স্থানীয় সময় আমরা বের করব সেই স্থানটি প্রশ্নে বলা আছে ঢাকা থেকে পূর্বে অবস্থিত তাহলে সময়টা বেশি হবে অর্থাৎ ঢাকার সময়ের সাথে 3 ঘন্টা 22 মিনিট যোগ হবে সুতরাং ওই স্থানটির স্থানীয় সময় সমান ঢাকার স্থানীয় সময় যোগ সময়ের পার্থক্য তো ঢাকার স্থানীয় সময় কত ভোর 6টা তাহলে ওই স্থানটির স্থানীয় সময় হবে 6টা ওই স্থানটির স্থানীয় সময় হবে 6টা যোগ 3 ঘন্টা 22 মিনিট তাহলে কত হবে 6 আর 3 যোগ করলে 9টা 22 মিনিট তাহলে ঢাকায় যখন ভোর 6টা তখন ওই স্থানে স্থানীয় সময় হবে সকাল 9টা 22 মিনিট বেশি হবে সময় কারণ এটা ঢাকা থেকে পূর্বে অবস্থিত তো আজকে আমরা এখানে শেষ করি এখানে তোমাদের গুগল বইতে আরো অনেক গাণিতিক সমস্যা আছে সেগুলি তোমরা চেষ্টা করবে আর আগামী ক্লাস হবে আমাদের পবিত্র ঈদের পরেই গুগল ক্লাস হবে সবাইকে ঈদের শুভেচ্ছা আর ঈদের পরে আমরা যে গুগল ক্লাস নিব তখন আমরা নতুন অধ্যায় যাব তার পূর্ব পর্যন্ত তোমরা এর মধ্যে তৃতীয় অধ্যায়টা পুরোপুরি শেষ করবে সবাইকে ধন্যবাদ